এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক দেখেন এই অঙ্কটা এখন করে ফেলবো এটাই কোয়াল্টটা দেওয়া আছে সি ইকোয়ালুটু প্রমাণ করতে হবে পঁয়ত্রিশ ডিগ্রি সি ইকোয়ালুটু প্রমাণ করতে হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তো সেই কোন কথা এই যে এখানে এই এইরকম সূত্রটা বানাতে হবে আমার সঙ্গে আমাকে আসলে অঙ্কে তো এইগুলো ক্যালকুলেশন করে ওইরকম আমি বানাবো বানাবো আর কি গিভেন গিভেন এগুলো আমি এইভাবে লিখে নিই দেখেন স্কোয়ার মাথার উপরে আবার কী দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাথার উপরে কী দিলাম বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাথার উপরে কী দিলাম সি স্কোয়ার আর এটা যদি গুণ করে দিই কত হয় টু এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু টু স্কোয়ার ওকে তো এখন আমি সেই সূত্রটা বানাবো সূত্রটা কীভাবে বানাবো দেখেন এখানে কত আছে এ স্কোয়ার খেয়াল করেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো এই সিটা আমি আসলে একটু কাজ করে নেব সেটা কি পরে বুঝতে পারবেন মাইনাস সি স্কোয়ার মাথার উপরে যদি সি স্কোয়ার দিই কোনো সমস্যা না কারণ এটা ক্যালকুলেশন করলেও এটাই আসে এই বর্গ থাকার কারণে মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তো এখানে দেখেন এটা আমার এ এটা আমার বি এটা আমার সি আমি এখানে একটা ইয়ে নিলাম আপনার অতিরিক্ত একটা জিনিস নিলাম টু এ স্কোয়ার তারপরে বি স্কোয়ার এরপরে এটা পার করলাম মাইনাস টু এ স্কোয়ার এ স্কোয়ার আর হলো সি স্কোয়ার সি স্কোয়ার তো এখানে আমি আবার আরেকটা কাজ করে নেব এই সির জায়গাটাতে দেখেন সি স্কোয়ারটাকে আমি একটু এভাবে লিখবো সি স্কোয়ার আবার এটারে পার করব তাহলে এটারে সমানের পাশে পার করলে কত হবে মাইনাস টু এই চিটাৰে আবাৰো ভাৱে লিখিব মাইনছ চি হোল স্কোাৰ বি স্কোয়ার ওকে তাহলে এই জায়গাতে কি হলো দেখেন এই দুইটা কিন্তু পাশে পার করছেন সমানের এই পাশে কী আছে এখন কিছু নাই কিন্তু এই জায়গাতে কিন্তু একটা অতিরিক্ত টু এ স্কোয়ার বি স্কোয়ার বেশি নিয়েছেন তাহলে এ পাশেও যদি আমি টু এ স্কোয়ার বি স্কোয়ারটা লিখি তাহলে এটা এটা কেটে গেলে ঠিক আগের অবস্থা দেখেন এ লাইনটাই এ অঙ্কের হলো যে বিষয় এটা লাইনটা ভালোভাবে বোঝার চেষ্টা করেন আমি এ স্কোয়ার বি স্কোয়ার আর এটা সূত্র বানানোর জন্য একটি মাইনাস সি স্কোয়ার করে নিলাম কারণ এটার কোনো পরিবর্তন হয় না কারণ এই সূত্রটা আসলে দেখেন আমি সির মান বের করবো এই জন্য আমাকে এখানে মাইনাস সি মানে সির সূত্র হয়তো হবে আর এখন এই যে এখান থেকে এ পর্যন্ত একটা সূত্র হয়ে গেছে কী সূত্র হয়েছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার কি লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তো এখানে একটু 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 কাজ বাকি আছে সেটা কি এটা আসলে এরকম না এটা হলো স্কোয়ারটা ভিতরে আবার এটাও কি স্কোয়ারটা ভিতরে আর এই মাইনাসে মাইনেসে এগুলো কী হবে এগুলো প্লাস হয়ে যাবে ভালো করে খেয়াল করে নাশেন মিলাই দিই তো এটাই তো এটা 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 এইভাবে লিখলে স্কোয়ারের কারণে মাইনাস কীভাবে প্লাস হয়ে যায় এরপর কি প্লাস টু স্কোয়ার বি স্কোয়ার এখানে প্লাস টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বিশে নিশি পাশেও দিয়ে দিছি তারপরে প্লাস এ পাশে কি এটা পার হলে কি মাইনাস হওয়ার কথা কিন্তু দিসি কি প্লাস কারণ কি এই যে মাইনাস এখানে একটা কি করছি কমন নিছি মাইনাস দ্বারা গুণ করেন মাইনাস টু স্কোয়ার সি স্কোয়ার এই যে মাইনাস টু স্কোয়ার সি স্কোয়ার আবার এটা যদি পার করি ওটা ওভাবে মিলে যাবে তাহলে আমাদের এখানে একটা সূত্র হয়ে গেছে সেটা কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র লিখে ফেলি এ এ কত আমার স্কোয়ার বি কত আমার বি স্কোয়ার সি কত আমার এই যে মাইনাস এরকম সি স্কোয়ার এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার কী হয়েছে হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে এই পুরোটুকু মানে হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র আর এ পাশে আমার কত থাকে টু এ স্কোয়ার বি স্কোয়ার এখন আমি একটু ক্যালকুলেশন করবো এই রুটটাকে ও পার করে দেব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অভার রুট অভার টু এ স্কোয়ার বি স্কোয়ার ওকে তো চলেন ক্যালকুলেশন করি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টুটারে যদি আমি বের করে নিয়ে আসি অথবা টুটা ও জায়গায় থাক এখানে কী হয় দেখেন এ স্কোয়ার আর বি এটা যদি বের করি তাহলে কত হয় আমার এ বি তো এবি শুধু নিচ্ছেন আমার লাভ নাই একটা টু দরকার তাহলে এখানে একটা টু নিলাম আর সেই হাফটা এখানে কী করে দিলাম গুন করে দিলাম টু টু কেটে গেল আর ওখানে আমার থাকলো কি রুট অভার টু আশা করি বুঝতে পারতেছেন এটা লিখে ফেলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এই টু এবিটার এখানে পার করে ফেলি টু এ বি আর এখানে আমার থাকে কত প্লাস মাইনাস দেখেন এই নিচের টুরে কীভাবে লেখা যায় রুট টু রুট টু টু রে দুইটা রুট টু দেখে ভেঙে লেখা যায় আর এর সাথে আছে আমার কত রুট টু এই রুট টু রুট টু কাটা এটা ইকুয়াল আমি লিখতে পারি কত এটা ইকুয়াল টু কিসের সূত্রে হয়ে গেছে সির সূত্রে হয়ে গেছে মানে লিখতে পারি কস সি ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে অথেয়াল টু ওয়ান বাই রুট অভার টু আবার হলো কস সি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই রুট অভার টু তো ক ওয়ান বাই রুট টুর মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি আর এখানে কত একবারে পঁয়তাল্লিশ লিখতে পারবো না কস সির কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান হলো ওয়ান বাই রুট টু আর এখানে কস সি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই রুট টু এটা হলো যে কস একশো পঁয়ত্রিশ ডিগ্রি আপনারা ক্যালকুলেটারে চাপে দেখেন আমি আর দেখলাম না আমার জানা আসা আলহামদুলিল্লাহ তাহলে সি ইকুয়াল টু কত হল পঁয়তাল্লিশ ডিগ্রি আর এখানে সি ইকোয়াল টু কত পাইলাম আমরা একশো পঁয়ত্রিশ ডিগ্রি এই যে সরি এখানে মুছে ফেলে দিছি, এখানে আরও একটা প্রমাণ করতে বলছিল। সেটা কত সি ইকুয়াল টু একশো পঁয়ত্রিশ ডিগ্রি ঠিক আছে তো অঙ্কটা মোটামুটি দেখছেন একটু এই যে এই লাইনটা ওই লাইনটাতে একটু হেলোমেলো হয়ে গেলে আপনি কিন্তু অঙ্ক আর মিলাইতে পারবেন না ওকে